আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে রমজানে আমার এই ফার্স্ট রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে মাঠার শরবত। তো এই শরবতটি বানানোর জন্য আমি একটি ব্লেন্ডার জারে দুধ নিয়ে নিলাম। অনেকে দুধের পরিবর্তে পানি নিয়ে নেন, আমি দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, এক কাপ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যার যেটুকু চিনি খেতে ইচ্ছে করে ঠিক সে পরিমাণে চিনি দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর আইস কিউব। এখন মুখটা বন্ধ করে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা খুব অল্প সময়ে খুব সিম্পল একটা মাঠার শরবত। এই শরবতটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর রোজা রমজানের দিন আমরা সারাদিন না খেয়ে থেকে যখন ইফতারে এটা খাবো, আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর মনের শান্তি আসবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় এই রমজানে এই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। I used to hide them away.